এই সিপিএম যারা কংগ্রেসকে কিনে নিয়েছিল বলে আমরা তৃণমূল করলাম, আজকে সেই সিপিএম আজ বিজেপি, তাই তো? সিপিএম এর ভোট আজকে বিজেপিতে চলে যায় কি করে? নিজেদের সাইনবোর্ডটা নিজেরাই তুলে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, সব সাইনবোর্ড ভয় দেখিয়ে টাকা দিয়ে তুলে দিলেও তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ডটা খুব পোক্ত সাইনবোর্ড, এখানে হাত লাগানো যাবে না। বলো আপনারা একজন দুজন আসবেন চলে যাবেন, গঙ্গা যখন বয়ে যায় ভাটাও আসে জোয়ারও আসে, জোয়ারে কিছু নোংরা ভেসে চলে যায় আবার ভাটায় ওটা পরিষ্কার হয়ে যায়। আমাদের প্রয়োজন নেই আপনাদের মতো কাউকে। চলে গেছেন তো অনেকদিন আগে, কি হলো? আপনারা যাওয়ার পরে অনেকগুলো বাই ইলেকশন আমরা জিতেছি, আর এবারে আমি এখনো বিশ্বাস করি প্রোগ্রামিং করা হয়েছিল মেশিনে, তা নাহলে জিততে পারতো না। আমি এখনো বিশ্বাস করি মেশিন 2%-এর বেশি মকবল করতে দেওয়া হয়নি। অনেক মেশিন খারাপ হয়ে গেছে, লোকে দাঁড়িয়ে আছে লাইনে, হঠাৎ একটা মেশিন নিয়ে আসা হলো, সেই মেশিনটা মকবল করা হয়নি, সেটাকে প্রোগ্রামিং করে নিয়ে আসা হয়েছিল, ওভারলোডেড ছিল কি ছিল না কেউ কি দেখেছিলেন? আগামী দিন আমাদের লড়াই, ইভিএম চাই না, ব্যালট চাই, আমাদের গণতন্ত্র ফিরিয়ে দাও। আমরা ইভিএম চাই না, মেশিন চাই না, ব্যালট চাই, এর দাবিতেই কিন্তু 21 জুলাই আমাদের আন্দোলন।